অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। বেলা 10:30 রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে এ সমাবেশ শুরু করেন তারা। পরে এক বিশাল র্যালি নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী রেলগেট তথা শহীদ কামরুজ্জামান চত্বরে এসে মিলিত হন তারা। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েটের শিক্ষকরাও একাত্মতা পোষণ করে বিক্ষোভ সমাবেশে যোগ দেন। এদিকে রাজশাহী রেলগেটে প্রায় 1.5 ঘন্টা অবস্থানের পর নগরীর তালাইমারি এলাকার দিকে রওনা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে গিয়ে আগামীকাল থেকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্মবিশ্বাস বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে সরকারের নির্দেশে গুলি চালিয়েছে পুলিশ, আমরা আবু সাইদের মতো একজনকে হারিয়েছি। আপনাদেরকে আবার